ক্লাস পরীক্ষা এবং প্রশাসনিক কাজ বন্ধ থাকায় শাটডাউন অবস্থা চট্টগ্রাম রাজশাহী সহ রাজধানীর বাইরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও প্রত্যয় পেনশনে বাধ্যতামূলক অন্তর্ভুক্তির প্রতিবাদে চলা এই আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে অটল শিক্ষকরা প্রতিনিধিদের পাঠানো তথ্য উৎসবিতে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের ডাকে কর্মবিরতি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাদের সাথে যোগ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার ও কর্মচারী সমিতিও এতে অচাল অবস্থা চলছে বিশ্ববিদ্যালয়ে প্রজ্ঞাপন প্রত্যাহার শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন তারা। প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও কর্মকর্তা সমিতি আলাদা কর্মবিরতি পালন করে প্রতিদিন বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা এবং প্রশাসনিক কাজ বন্ধ রয়েছে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখা হয় শিক্ষকরা বলছেন সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন এবং গ্রেড এগারো বারো কল্যাণ পরিষদ কর্মবিরতি পালন করে একাডেমিক ভবনের নিচতলায় পরীক্ষা ক্লাস একাডেমিক সকল কার্যক্রম বন্ধ রেখে অবস্থান নেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে আসে টাঙ্গাইলে আলাদাভাবে কর্মবিরতি পালন করেছেন মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা পেনশন নীতিমালার নামে প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী শিক্ষকদেরকে যুক্ত করার যে একটি প্রচেষ্টা যে একটি প্রজ্ঞাপন হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই প্রশাসনিক কর্মকাণ্ড কিছু থেকে বিরত থেকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অভিন্ন নীতিমালা বাস্তবায়নের জন্য কাজ চলছে আমরা এই অভিন্ন নীতিমালা চাই আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলো সুশৃঙ্খল এবং ভালো পরিবেশে শিক্ষা গবেষণা কার্যক্রম পরিচালিত হোক আমরা আশা করি আমরা অতি দ্রুতই সেই ক্লাসে ফিরে যাব সর্বজনীন পেনশন স্কিম থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম প্রত্যাহার করেন এই উদারত্ব দাবি জানাচ্ছি পেনশন সংক্রান্ত প্রগাপন প্রত্যাহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তী এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করে এ কর্মসূচি পালন করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা বন্ধ রাখা হয় সকল ক্লাস ও পরীক্ষা বাংলা ভিশন নিউজ ডেস্ক